সুপ্রিয় দর্শক, টিবিএন 24-এর সুহৃদ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম সরওয়ার হারুন। দর্শক, আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে এমন এক সুহৃদকে নিয়ে, যার কথা বলতে গেলে কোথা থেকে শুরু করব সেটা ভেবেই আমি কুল পাচ্ছি না। তিনি বলা যায় বাংলা স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের বাংলা সংস্কৃতি হাতে ধরে গড়েছেন এমনি এক ব্যক্তিত্ব, রামেন্দু মজুমদার। দাদা, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দাদা। আমাদের বাংলাদেশের নাট্যচর্চার শুরুর দিকেই বোধহয় আপনারা নাট্যচর্চাটা কিভাবে হওয়া উচিত সেটা আপনাদের হাতেই বোধহয় তৈরি হয়েছিল। আসলে আমরা একটা সময়ের দাবি মিটিয়েছি বলতে পারি, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর আমরা মনে করলাম যে এখন নিয়মিত নাট্যচর্চা হওয়া সম্ভব, সেই জন্য, এবং টিকিটের বিনিময়ে, যেটা একসময় ব্রিটিশ আমলে শুরু হয়েছিল কিন্তু সেটা পরবর্তীকালে সামাজিক অর্থনৈতিক কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমরা অল্প কয়েকটি দল, এই নাগরিক, ঢাকা থিয়েটার, আমরা থিয়েটার, আরণ্যক, আমরা আস্তে আস্তে এই নাট্যচক্র, আমরা নিয়মিত নাটক করা শুরু করি। টিকিট, তখন টিকিটের দাম খুব কম ছিল, 3 টাকা, 5 টাকা, বড়দের 10 টাকা। আস্তে আস্তে দল বাড়ে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ধারণা করা ছিল যে নাটক মানেই ঠিক সময় শুরু হবে না এবং সব অন্যান্য দৃশ্যের পর দৃশ্য বদল হবে, পর্দা পড়বে, কিন্তু এই নবনাট্য চর্চায় দেখা গেল যে সঠিক সময়ে নাটকটা শুরু হচ্ছে এবং নাটকের মধ্যে একটা বক্তব্য আছে, যেটা আগের নাটকের সঙ্গে এই নাটকের পার্থক্য। অর্থাৎ বাণিজ্যিক নাটক, ব্রিটিশের সময় বাণিজ্যিক নাটক ছিল। হ্যাঁ, বাণিজ্যিকও ঠিক নয়, ধরো সামাজিক নাটকও হতো কিন্তু গ্রুপ থিয়েটার কনসেপ্টে হয়নি। একমাত্র তখন ড্রামা সার্কেলকে বলা যায় যে তারা গ্রুপ থিয়েটারের যে আদর্শ চেতনা সেটা নিয়ে তারা নাটক করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ড্রামা সার্কেল তারা একা ছিল, তাদের সঙ্গে আর কেউ ছিল না যাতে করে একটা নাট্য আন্দোলন গড়ে উঠতে পারে। তো আমরা আস্তে আস্তে এই দর্শক, আমরা প্রথমে দর্শক আনার জন্যে পুশ সেল করতে হতো, আমাদের সবাইকে টিকিট ভাগ করে দিতাম, সবাই গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে টিকিট বিক্রি করতো। 3-4 বছরের মধ্যেই পরিবর্তন হলো, যে তখন আর পুশ সেল করতে হতো না, কাউন্টারে এসে লোকজন টিকিট করত। এবং এই নবনাট্য চর্চার সবচেয়ে বড় যেটা আমি বলবো অর্জন, সেটা হচ্ছে যে আমরা নাটকের জন্য একটা দর্শক তৈরি করতে পেরেছি, এবং আস্তে আস্তে দর্শক বেড়েছে এবং নাটক দলও বেড়েছে। কিন্তু সেই অনুযায়ী অবশ্য এখন যদি ঢাকার কথা বলি, যে এখন ঢাকাতে নিয়মিত নাটক করতে চায় ঢাকার দল, 70-80টা দল হবে প্রতি মাসে নাটক করতে চায়, কিন্তু নাটকে অভিনয় জায়গা নেই, জায়গার স্বল্পতা আছে। প্রথম দিকে মহিলা সমিতি, গাইড হাউস এগুলো ছিল, মহিলা সমিতি ভেঙে ফেলেছে, এখন আবার নতুন করে হচ্ছে, এবছরে হয়তো সেখানে 2টো হল হবে। গাইড হাউসটা অনেকদিন ধরে সংস্কার হয়ে আছে কিন্তু গাইড হাউসে এখনও খোলেনি, তবে এখন একমাত্র জায়গা হচ্ছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা, সেখানে খুবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন 2টো মঞ্চ আছে, একটা বড় হল 750 দর্শক বসতে পারে, আর একটা এক্সপেরিমেন্টাল থিয়েটার, সেটা প্রসিডিয়ামও করা যায়, এরিনাতেও করা যায়, সেখানে 300 দর্শক হয়, 350। আর একটা ছোট্ট যেটা রিহার্সাল রুম ছিল সেটাকে আমরা কনভার্ট করেছি স্টুডিও থিয়েটার হিসেবে, সেখানে 120 জন বসতে পারে। সুতরাং প্রতিদিন ঢাকাতে এখন নিয়মিত অন্তত 3টে নাটক অভিনীত হয় এই জাতীয় নাট্যশালায়। আচ্ছা, মানে একটা ভালো মঞ্চ চাই এই আন্দোলনে আপনাদের নেতৃত্বে আমরা করে এসেছি কিন্তু তার ফলটা পাইনি,
যাক, একটা ভালো অডিটোরিয়াম অন্তত নাট্যচর্চার জন্য পাওয়া গেছে, সেটা একটা বড় প্রাপ্তি। এবং আমরা যতদূর দেখেছি তার জন্য আপনার বিশেষ একটা বিরাট অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেই সময়, আন্দোলন করেছি। প্রিয় দর্শক, বাংলাদেশের গ্রুপ থিয়েটার ফেডারেশন বলে যে প্রতিষ্ঠানটি, তার প্রতিষ্ঠাতা সভাপতি রামেন্দু মজুমদার। অর্থাৎ বাংলাদেশে যে গ্রুপ থিয়েটার আন্দোলন হয়, সেই আন্দোলনে ঢাকা, ঢাকার বাইরের সমস্ত নাট্যদলগুলোকে একত্রিত করে একটি প্রতিষ্ঠান, যেটা তিনি নিজে গড়ে তুলেছিলেন, যার ফলে আমাদের নাট্যচর্চা আরও বেগবান হয়ে ওঠে। দাদা, আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের এখন কী অবস্থা? এখন তো ভালোই, এখন বড় হয়েছে অনেক। আসলে আমরা 1980 যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠন করি, তখন আমাদের উদ্দেশ্য ছিল দুটো। একটা হচ্ছে যে নাট্যদলগুলোর সামনে যেই সমস্যাগুলো আছে, অভিন্ন সমস্যা, এগুলোকে সমবেতভাবে মোকাবেলা করা, এবং অন্যটি হচ্ছে নাটকের সামগ্রিক মান উন্নয়ন। তো আমরা আজকে খুব ভাল লাগে যে প্রথমে হয়তো 60-61 দল নিয়ে আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন শুরু হয়েছিল, এখন সদস্য সংখ্যা প্রায় 300 সারা বাংলাদেশে। তবে এই 300-র মধ্যেই যে সবাই খুব ক্রিয়াশীল তা আমি বলবো না, অর্ধেকই হয়তো কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে নিয়মিত নাটক করে না। এই নাটকের এখন একটা বড় শক্তি হচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, নাট্যকর্মীদের। আমরা বিভিন্ন আন্দোলনের ফলে অভিনয় নিয়ন্ত্রণ আইনের মতো একটা বড় বাধা আমরা দূর করতে পেরেছি। 2000 সরকার সেটা সেই আইন বাতিল করেছে, নাটকের উপরে ট্যাক্স ছিল সেটা আমরা উঠাতে পেরেছি। এবং আজকে যে মনে করা হয় যে নাটকের ক্ষেত্রে যে নাটকের একটা সমবেত শক্তি নাট্যকর্মীদের, এটা অক্ষুণ্ণ আছে এবং সেটা শক্তিশালী হয়েছে। আমরা নাট্যচর্চার উন্নতির জন্যে বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি। তবে আজকে আমি বলতে চাই যে যতটা নাট্যচর্চার উন্নতি সমবেতভাবে করার পরিকল্পনা আমরা করেছিলাম ফেডারেশনের মাধ্যমে, সেটা বোধহয় এখনও পুরোটা অর্জন করতে পারিনি আমরা। কিন্তু ঐক্যটা আছে, এটা একটা বড় জিনিস, যে যে কোনো সময় একটা কোনো একটা বাধা এলে সেটা আমরা সমবেতভাবে আমরা মোকাবেলা করতে পারি, এটা একটা বড় অর্জন। তবে গ্রুপ থিয়েটার ফেডারেশনটা ছিল বলেই একটা সময়, দাদা, আপনারা যখন থিয়েটার স্কুলগুলো করেননি, সেই সময় একমাত্র আমাদের ভরসা ছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন, যারা বাদল সরকারকে এনে একটা ওয়ার্কশপ করানো, কিংবা মনোজ মিত্র এসে একটা ওয়ার্কশপ করালেন স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর, তাপস সেনের আলোর ওয়ার্কশপ, সেই জিনিসগুলো আমরা করতে পেরেছি কেবলমাত্র গ্রুপ থিয়েটার ফেডারেশনটা ছিল বলে। বাংলাদেশের সীমা ছাড়িয়ে আমাদের বাংলা নাটকের চর্চাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়াতেও আপনার একটা বিরাট ভূমিকা আছে দাদা। ইন্টারন্যাশ আইটিআই ইউনেস্কোর যে প্রতিষ্ঠান, তার সভাপতিত্ব করেছেন দুবার এবং বর্তমানে সম্মাননা সভাপতি হিসেবে আছেন, আজীবন সভাপতি। আইটিআই এর এখন ভূমিকা বাংলাদেশে কীরকম? আইটিআই, আসলে আপনি যেটা বলেছেন যে বিশ্ব নাটকের সঙ্গে বাংলাদেশের নাটকের যোগসূত্র আমরা আইটিআইয়ের মাধ্যমে ঘটাতে পেরেছিলাম। 1981 আমি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে আসি। আসার পরে এখানকার লামামা থিয়েটারের এলেন স্টুয়ার্ট, তিনি আমাকে বললেন যে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে, এদের একটা থার্ড ওয়ার্ল্ড থিয়েটার ফেস্টিভ্যাল হবে সৌলে, তুমি দল নিয়ে যাও না কেন? তখন আমরা সরকারের সহযোগিতায়, আমাদের পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক নিয়ে, 81 থার্ড ওয়ার্ল্ড থিয়েটার ফেস্টিভ্যালে যোগ দিলাম। তখন আমি প্রথম আইটিআই নাম শুনি, আইটিআইয়ের সঙ্গে পরিচিত হই। তখন আইটিআইয়ের কর্তা ব্যক্তিদের আমরা বললাম যে আমরা বাংলাদেশেও আইটিআইয়ের কেন্দ্র করতে চাই। তারা বললো যে না, তোমাদের তো হবে না, তোমাদের তো প্রফেশনাল থিয়েটার নেই, এটা প্রফেশনাল থিয়েটারদের সংগঠন, তোমরা অ্যামেচার থিয়েটার অ্যাসোসিয়েশনে যোগ দিতে পারো। না, আমরা সেই অর্থে অ্যামেচার থিয়েটার নই। এই মাস ছয়েক ধরে আমার সঙ্গে চিঠিপত্রের চালাচালি হলো, শেষ পর্যন্ত আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হলাম যে আমরা পেশাদার ভিত্তিতে, মানে অর্থনৈতিক দিকে পেশাদার হতে পারিনি ঠিকই,
কিন্তু এটাই হচ্ছে আমাদের মেইন স্ট্রিম থিয়েটার, এবং আমরা প্রফেশনাল দক্ষতা নিয়ে নাটকটা করি। শেষ পর্যন্ত ওরা আমাদের কথা মেনে নেন এবং আমাদেরকে প্রথমে অ্যাসোসিয়েট সদস্য পদ দেন 81 সনের শেষের দিকে, এবং তারপরে 5 বছর পরে আমরা পূর্ণ সদস্য পদ লাভ করি। এবং সম্ভবত প্রথম 1991তে আমরা 20 জনের যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আছে সেখানে সদস্য নির্বাচিত হই। ইতিমধ্যে পর্যন্ত আমরা বাংলাদেশে আইটিআইর পক্ষ থেকে 11টা আন্তর্জাতিক সেমিনার করেছি, নাট্যোৎসব করেছি আন্তর্জাতিক, এবং আমাদের যেটা হচ্ছে যে পাবলিকেশনের দিকে আমরা খুব স্ট্রং। আমরা প্রতি 2 বছর পরপর একটা বড় বই বার করি ওয়ার্ল্ড অফ থিয়েটার বলে বাংলাদেশ আইটিআই থেকে। সেখানে আগের 2 বছর দুটো সিজনে পৃথিবীর কোথায় কী দেশে কী নাটক হয়েছে সেসব সম্পর্কে আলোচনা থাকে, যার ফলে কোনো কন্টেম্পোরারি থিয়েটার সম্পর্কে জানতে হলে ওই বইটা খুব অপরিহার্য। এইটা আমরা 10 বার বাংলাদেশ থেকে বার করেছি, 10টা ভলিউম। এসব কারণে বাংলাদেশের আইটিআই সম্পর্কে একটা খুব ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে, এবং যারা বিভিন্ন নাট্য ব্যক্তিত্বরা আমাদের উৎসবে এবং সেমিনারে ঢাকায় এসছেন তারা এসে আমাদের নাট্য দলগুলোর সঙ্গে মেলামেশা করেছেন, নাটক দেখেছেন, এরা খুব বিস্মিত হয়েছে যে কোনো টাকা পয়সা ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবে ছেলেমেয়েরা কাজ করে। এটা ওদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় যে পৃথিবীর কোথাও এরকম হতে পারে। এবং আমাদের আইটিআই বাংলাদেশের কর্মতৎপরতা সম্পর্কেও তারা বলে যে টাকা পয়সা না থাকলেও কীভাবে কার্যক্রম চালানো যায় সেটা জানতে হলে বাংলাদেশ আইটিআইয়ের কাছে যাও। তো সব মিলিয়ে আমি 3 দফা প্রথমে ভাইস প্রেসিডেন্ট ছিলাম, 2 দফা প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছি 6 বছর, তারপরে এখন আমি সাম্মানিক সভাপতি হিসাবে আছি। গত বছর আর্মেনিয়াতে যে আমাদের কংগ্রেস হয়েছিল সেখানে আমি এই 2 বছরের পরে ছেড়ে দিয়ে এইখানে আছি। তা এখন আমরা মনে করি যে যেই সম্মান বা মর্যাদা বাংলাদেশ আইটিআই অর্জন করেছে আন্তর্জাতিক মহলে সেটা আমরা ধরে রাখতে পারবো। এই আমরা গত মার্চেই একটা নাট্যোৎসব করেছি যেটা আমরা নাম দিয়েছি 2য় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। প্রথমটা হয়েছিল 4 বছর আগে শিল্পকলা একাডেমির সঙ্গে মিলে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায়। এবার আমরা করলাম 2য়টা। আমরা ঘোষণা দিয়েছি প্রতি 2 বছর পরপর এই আন্তর্জাতিক নাট্যোৎসবটা করব শিল্পকলা একাডেমির সঙ্গে সহযোগিতায়। আমরা এখনো 90-এর দশকে বিশ্ব নাট্য দিবস উদযাপনের যে সেই শোভাযাত্রা, সেই সবাই একত্রে বসে, এটা ছিল আইটিআইর প্রথম কার্যক্রম আমাদের। হ্যাঁ, আমি এখনো ভুলতে পারি না, সেটা যেন সারা জীবনই আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাবে। সেই কথা স্মরণ করে করে প্রতি বছরই উদযাপন করি আমরা, এবং সবাই আসে যারা এই উত্তর আমেরিকা নাট্য চর্চা করে, প্রত্যেকে ছুটে আসে। আর স্মৃতিচারণ করতে গেলে ওই দিনের কথাই বলে যে ওই রকম ভাবে আমরা একসঙ্গে মিলিত হতাম। এখন ঢাকাতে ক্রমশ বড় হয়েছে সেই শোভাযাত্রা এবং উৎসব নানা। এইরকম হতো যে আমরা হয়তো কোনো আমাদের হলিডের পোশাক কিনতাম না, কিন্তু না বিশ্ব নাট্য দিবসে নতুন পোশাক পরতাম, নাটকের পোশাক পরে প্যারেডে আসতো, নাটকের পোশাক পরেও আমরা প্যারেড করেছি। আচ্ছা দাদা, আপনি তো শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে, অধ্যাপনা দিয়ে, সেখান থেকে বিজ্ঞাপনী সংস্থা, তারপর থিয়েটার, অধ্যাপনাটা থেকে কি কেন বিচ্যুত হয়ে এলেন? আসলে অধ্যাপনা শুরু করেছিলাম আমি এমএ পরীক্ষা দিয়েই শুরু করেছিলাম ফল বেরোবার আগে। তারপরে কিছুদিন অধ্যাপনার করার পরে আমার একটা বিএ করার সিদ্ধান্ত নিলাম, যেটা একটু সচরাচর যেটা স্বাভাবিক নয়, সেই জন্য একটু অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হলো। তখন আমি করাচিতে একটা চাকরি নিয়ে গেলাম, যে পরিচিত পরিবেশ থেকে দূরে। তো প্রথমবার গেলাম, 1 বছর চাকরি করার পরে করাচি একটা বিজ্ঞাপনী সংস্থায় কাজ নিলাম। তখন আমি যখন আমার সিদ্ধান্তের কথা আমার বাবা মাকে জানালাম, তখন আমার মা খুবই অসুস্থ হয়ে পড়লেন, এবং তার পরবর্তীকালে আমাকে ফিরে আসতে হয়েছিল আবার। তখন আমি আবার চৌমুহনী কলেজে আমি
অধ্যাপনা করতাম, আবার চৌমনি কলেজে অধ্যাপনা করলাম, এবং তারপরে আবার বছরখানেক পরে আবার বিয়ে করে করাচি চলে যাই। সুতরাং আমার প্রত্যেক জায়গায় দুবার করে চাকরি হয়েছে, একবার চৌমনি কলেজেও দুবার আমি চাকরি করেছি, আবার করাচিতে যে বিজ্ঞাপনী সংস্থায় কাজ করি সেখানেও দুবার। তো ৭১-এর মার্চে আমরা ফেব্রুয়ারি শেষে ঠিক করেছিলাম যে ঢাকায় এসে আমরা একটা বিজ্ঞাপনী সংস্থা করব, আমি এবং আমার আরেক বন্ধু ছিলেন রশিদ আহমেদ বলে, মারা গেছেন এখন, করাচিতে খুব বিখ্যাত আর্ট ডিরেক্টর ছিলেন, আমরা দুজনে ঠিক করলাম যে আমরা যাব। কিন্তু পয়লা মার্চে টিকিট ছিল করাচি থেকে ঢাকা ফেরার, আমরা আর কোনো সিট পাচ্ছিলাম না, কারণ তখন জানতাম না যে প্লেনে করে সিভিলিয়ানদের বাদ রেখে আর্মি পাঠানো হচ্ছে করাচি থেকে পূর্ব পাকিস্তানে। যাই হোক, সরকার কবিরুদ্দিন সংবাদ পাঠক আমাদের বন্ধু, তিনি পিআইএতে কাজ করতেন, তিনি কোনো ক্রমে দুটো টিকিট জোগাড় করে দিলেন, আমি এবং আমার স্ত্রী 9-ই মার্চ আমরা ঢাকা পৌঁছলাম। তখন তো ঢাকা পরিবর্তিত, ঢাকা উত্তাল অসহযোগ আন্দোলনে সেই সময়, তখন তো আর নতুন করে অ্যাডভার্টাইজিং কোম্পানি করার কোনো সুযোগ নেই। আমি আমার এক বন্ধুর বিটোপি অ্যাডভার্টাইজিং, সেখানে বললো যে আপনি আমার সঙ্গে এখন থাকুন কয়েকদিন, আমরা বিজ্ঞাপন তৈরি করতে লাগলাম, আমি তখন কপিরাইটিং করতাম। এবং তারপরে যখন 25-শে মার্চের সেই ক্র্যাকডাউন হলো, তারপরে মার্চ গেল, এপ্রিল, মে মাসে আমি এবং আমার স্ত্রী সীমান্ত অতিক্রম করে আগরতলা হয়ে কলকাতা চলে যাই। কলকাতায় তখন আমি চেষ্টা করলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যদি আমি কাজ করতে পারি তাহলে সুবিধা হয় আমার জন্য। তো তারা খুব আমাকে বললেন যে নিজ নামে খবর পড়তে হবে, তো সেইটা আমার জন্য একটু কঠিন ছিল, কারণ আমার স্ত্রীর আত্মীয় স্বজন ঢাকা ছিলেন, আমার কাকা নোয়াখালীতে ছিলেন, তো খবর না পড়ে আমি কয়েকটা অনুষ্ঠান করেছিলাম এমনিতে। তারপরে আমার স্ত্রী একটা ফেলোশিপ পান দিল্লিতে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, তার সঙ্গে আমিও যাই। যাওয়ার পরে সেখানে ঘটনাচক্রে এক বন্ধুর মারফতে এক অ্যাডভার্টাইজিং কোম্পানির বড় সাহেবের সঙ্গে যোগাযোগ হয়, তিনি আমাকে যেহেতু শরণার্থী আমাদের সেই সুবাদেই আসলে আমাকে একটা চাকরি দেন দিল্লিতে। তো সেই মাস ছয়েক আমরা দিল্লিতে ছিলাম, এর মধ্যে দিল্লি যাবার আগে প্রায় 6 মাস ধরে আমি একটা কাজ করলাম, আমি ভাবলাম যে কী করা যায়। তখন বঙ্গবন্ধুর যেসব বক্তৃতা বিবৃতি ছিল সেটা কলকাতা দূতাবাসে গিয়ে, বাংলাদেশ দূতাবাসে গিয়ে আমরা নিয়মিত পুরনো খবর কাগজ দেখে দেখে, আমি একটা সময় ঠিক করলাম যে 1970-এর সাধারণ নির্বাচন থেকে স্বাধীনতা ঘোষণা পর্যন্ত বঙ্গবন্ধু যত বক্তৃতা বিবৃতি আছে এটা সংকলন করে প্রত্যেকটার আগে একটা ভূমিকা দিয়ে আমি ইংরেজিতে একটা বই তৈরি করব। তো সেটা খেটেকুটে করে দিল্লি নিয়ে যাই, সেখানে এক প্রকাশকের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমার আরেক শুভার্থী, সেটা দিল্লি থেকে বেরোয় বাংলাদেশ মাই বাংলাদেশ নামে। আমার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এবং বঙ্গবন্ধুর যে অবদান সেটা তুলে ধরা বিশ্ব সমাজে। তো 72-এর জানুয়ারিতে আমি আবার ঢাকা ফিরে আসি এবং বিটপি অ্যাডভার্টাইজিংয়ে যোগ দিই। দীর্ঘ 21 বছর বিটপিতে আমি কাজ করেছি। 1993-তে আমি আমার নিজের প্রতিষ্ঠান এক্সপ্রেশনস বলে একটা বিজ্ঞাপনী সংস্থা করেছে, এখন সেখানেই আছে। তবে ওটা আমার অর্থ উপার্জনের জন্যে হচ্ছে বিজ্ঞাপনী সংস্থা, আর খরচ করবার জায়গা হচ্ছে নাটক। থিয়েটারের সঙ্গে আপনি কবে থেকে নাট্যচর্চার সঙ্গে? আমি আপনার দল থিয়েটারের কথা বলছি। আচ্ছা, আমার ব্যক্তি আসলে আমার পরিবারে সবাই নাটক করতেন। আচ্ছা, আমার বাবা শখের নাটক করতেন, দুই ভাই এরা নোয়াখালীতে তখন ছিলেন। তা আমরা সেই আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন বোধ হয় প্রথম আমি মঞ্চ নাটকে অভিনয় করি, সিরাজউদ্দৌলা নাটকে ওয়াটসের ভূমিকা, একটি ইংরেজ সেনাপতি, এবং দুটো মাত্র ইংরেজি ডায়ালগ, সেটার জন্য কত প্রস্তুতি। তবে আমাদের ভাবতে অবাক লাগে যে আমরা কোথা থেকে এক জীবনে কোথায় এলাম। সেই সময় আমাদের লক্ষ্মীপুরে কোনো মঞ্চ ছিল না,
আমরা আমাদের বাগান থেকে সুপারি গাছ কেটে নিয়ে, আমাদের ওখানে বাঁশ পাওয়া যেত না, সুপারি গাছ পুঁতে আমরা অস্থায়ী মঞ্চ করে সেখানে খোলা মাঠে নাটক করতাম। তার পরবর্তীকালে তো কলেজে গিয়ে নাটক করেছি, বিশ্ববিদ্যালয়ে যখন পড়লাম তখন থেকেই বুঝে শুনে নাটক করছি যে কী নাটক করব, কেন নাটক করব। তখন আমরা ছাত্র শিক্ষক নাট্য গোষ্ঠী বলে একটা নাট্য দল তৈরি হয়েছিল, টিএসসি তখন নামে হয়েছে কিন্তু টিএসসির অবয়ব তৈরি হয়নি, কার্জন হলের একটা ঘর থেকে টিএসসির কাজ চালানো হতো। তখন ছাত্র শিক্ষক নাট্য গোষ্ঠী, ছাত্র শিক্ষক সঙ্গীত গোষ্ঠী, লেখক গোষ্ঠী এভাবে তৈরি হয়েছিল। তা আমি ছাত্র গোষ্ঠীর দায়িত্বে ছিলাম। তা আমরা সেখানে যেমন ভালো সাহিত্যমূল্য সমৃদ্ধ নাটক করেছিলাম, শওকত ওসমানের কৃতদাসের হাসি আমি নাটরূপ দিয়েছিলাম, মুনীর চৌধুরীর দণ্ড এবং দণ্ডধর, তারপরে কৃষ্ণকুমারী মাইকেলের এবং ভ্রান্তিবিলাস শেক্সপিয়ারের, তখন 400তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ঠিক করলাম যে শেক্সপিয়ারের একটা কমেডি অফ এরার্সের বিদ্যাসাগর একটা গদ্য অনুবাদ করেছিলেন, খুব চমৎকার অনুবাদ, ওইটাকে আমি আবার নাট্যরূপ দিয়ে অভিনয় করি ভ্রান্তিবিলাস। এই চারটে আমরা বিশ্ববিদ্যালয় থাকাকালীন নাট্যগোষ্ঠী থেকে করেছিলাম। পরবর্তীকালে যে নাট্যচক্রের উদ্ভব হয়েছে অনেকটা আমাদের এই নাট্য গোষ্ঠীর পথ ধরেই নাট্যচক্র পরবর্তীকালে এসছে, আর তারপরে তো আবার কর্মসূত্রে চলে যায় এবং বাংলাদেশ হবার পরে এই নাটকের থিয়েটার দল আমরা 1972-এর ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করি এবং আমি প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, অধ্যাপক কবি চৌধুরী ছিলেন আমাদের সভাপতি, তিনি আমৃত্যু আমাদের সভাপতি ছিলেন। আমার সঙ্গে আবদুল্লাহ আল মামুন, ফেরদৌসী মজুমদার, ইকবাল বাহার চৌধুরী, নিতিন কুণ্ডু, আহমেদ জামান চৌধুরী, এরা সবাই ছিলেন তখন থিয়েটার। এবং থিয়েটার পত্রিকাটা তখন থেকেই বেরোচ্ছে, থিয়েটার পত্রিকা আসলে দলে নাটক করার আগেই আমরা পত্রিকাটা বার করি, কারণ আমার দল প্রতিষ্ঠার পেছনে দুটো আমাদের উদ্দেশ্য ছিল। একটা হচ্ছে যে আমরা নিয়মিত নাটক করব, সৎ নাটক করব, আর হচ্ছে একটা নাটকের পত্রিকা বার করব। এই পত্রিকা আমরা 1972-এর নভেম্বরে প্রথম বার করলাম মুনীর চৌধুরী স্মারক সংখ্যা হিসেবে, এবং আজকে 44 বছরে পা দিয়েছে এই পত্রিকা। শেষের দিকে এখন অবশ্য নিয়মিত ত্রৈমাসিক বার করতে পারি না, কিন্তু তবু টিকে আছি। এবং এই পত্রিকাকে আমরা বলি যে বাংলাদেশের নাট্যচর্চার বিশ্বস্ত সহযাত্রী, কারণ তখন নাটকের বই হতো না। আমরা এই পত্রিকার মাধ্যমে পাণ্ডুলিপি নাট্য দলগুলোর কাছে, প্রচুর পাণ্ডুলিপি আমরা পেয়েছি এই থিয়েটারের কারণে, যার ফলে এটা একটা আমি আমার গর্বের জায়গা আমি মনে করি। যদি কিছু টিকে থাকে তাহলে টিকে থাকবে যে থিয়েটার পত্রিকা। এবং এইটা আপনি জেনে খুশি হবেন যে থিয়েটার পত্রিকার প্রথম 40 বছর নিয়ে কলকাতার একজন গবেষক, দাদা আপনি আমাকে তুমি বললে বেশি ভালো লাগবে, প্রথম প্রভাত কুমার দাস, তিনি একটা বই লিখেছেন থিয়েটার পত্রিকার 40 বছর নিয়ে, তাতে নানা রকম আলোচনা সূচিপত্র পুরো ইত্যাদি মিলে, যেটা আমি মনে করি যে কোনো গবেষকদের জন্য খুব ভালো জায়গা হবে। তা আমি যতদিন পারি ইচ্ছা আছে পত্রিকাটি চালিয়ে যাওয়ার, এবং এটার মধ্য দিয়ে যদিও বাংলাদেশে পরবর্তীকালে অনেক কাগজই বেরিয়েছে থিয়েটার পত্রিকা, বিশেষ করে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি কাগজ বেরিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ আর টিকে থাকতে পারেনি আর কি। আমরাই এখনও প্রথম এবং এখন চালিয়ে যাচ্ছি। মানে কেবলমাত্র থিয়েটার নিয়ে একটা পত্রিকা বেরোতে পারে এবং সেটা নিয়মিত হতে পারে, এই ভাবনাটাই তো আমার কাছে মনে হচ্ছে একটা অভিনব। দাদা আমরা আলোচনা চালিয়ে যাব, কিন্তু একটা ছোট বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, সুরিদে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে আবারও আমরা কথা বলবো নাট্য ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সঙ্গে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন 24-এর সুরিদ অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। দাদা আমরা আপনার নাটক নিয়ে এত কিছুর পাশাপাশি, আমি
জানতে ইচ্ছে করে একজন মানুষ এত কিছু একসঙ্গে কী করে করতে পারে। এই যে থিয়েটার করছেন, থিয়েটার পত্রিকা বেরোচ্ছে, বিজ্ঞাপনী সংস্থাটা চালাতে হচ্ছে, তার পাশাপাশি নিয়মিত সংবাদ পাঠ করতেও আপনাকে আমরা দেখেছি, একজন জনপ্রিয় সংবাদ পাঠক হিসেবে রামেন্দ্র মজুমদারকে আমরা টেলিভিশনে দেখেছি, অভিনয় করতে দেখেছি আপনাকে, আর আরেক তো সাংস্কৃতিক আন্দোলন তো আছেই। হ্যাঁ, সেখানে তো সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এইদিকে হচ্ছে গিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশন, ওখানে টেনাসিনাসের প্রেসিডেন্ট হিসেবে আপনি, না টেনাসিনাস আমি ছিলাম না, টেলিভিশন নাট্য শিল্পী সংস্থার যে আন্দোলন সেখানে, সেখানে আমি এমনিতে ছিলাম, আচ্ছা আচ্ছা, পদে ছিলাম না। আপনাদের থিয়েটার গ্রুপেরই অনেকে ওখানে লিড করত, সুরজ ভাই ছিল, আরো কারা কারা যেন ছিল, উজ্জ্বল ভাই ছিলেন, হ্যাঁ সৈয়দ হাসান ইমাম ছিলেন, হাসান ভাই, জামালউদ্দিন ছিল, জামালউদ্দিন হাসান। মানে সেইটাই জানতে ইচ্ছে করে যে এত কিছু কি করে করতে পারে। হ্যাঁ, সেই জন্যই বোধহয় কোনোটাই ভালো করে করা হলো না, সেটা এত কিছু, মানে ভালো করে না করেই যে এতটা, আসলে একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আর কি, যে প্রায়োরিটি কি, তাতে হয়তো আমার পেশাগত দিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাতে আমার, আমি মনে করি আমার দুটো জীবন, একটা হচ্ছে নাটকের জীবন আর একটা পেশার জীবন, বিজ্ঞাপনের জীবন, দুটো মিলিয়েই আমি নাটক ছাড়া নিজের অস্তিত্বের কথা ভাবতে পারি না। আর আমার সুবিধা হয়েছিল যে পারিবারিক দিক থেকে, যে আমার স্ত্রী অভিনয় করার ফলে যে আমরা একই দলে কাজ করছি, সুতরাং সেই দিক থেকে একটা সুযোগ ছিল, যে সমর্থনটা ছিল, এরপরে আমাদের মেয়েও নাটকে এসছে, সুতরাং পারিবারিকভাবে একটা আবহ ছিল, যেটা অনেকের ক্ষেত্রে আমাদের দেশে যে পারিবারিক টানাপোড়েনের কারণে তারা নাটকটা শেষ পর্যন্ত নাটকে থাকতে পারে না, কিন্তু আমার সেই সুযোগটা হয়েছে। এবং আমার আরেকটা স্বাধীনতা পেয়েছে যে আমার স্ত্রী সব কিছু দেখাশোনা করেন বলে আমি এই ঘরের কে বোনের মোষ তাড়াতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে আমি মনে করি যে আমার এখন একটা পেছন ফিরে যখন তাকাই, যে দেখি যে আমি এখনও স্থায়ী তেমন কিছু করতে পারিনি। একটা হচ্ছে যে আমি আইটিআই প্রতিষ্ঠা করেছি, অনেক সংগঠন প্রতিষ্ঠা করেছি, সেগুলো আস্তে আস্তে চলবে। এরপরে তুমি নিশ্চয়ই জানো যে আমাদের থিয়েটার স্কুল যেটা আমরা করেছি 1990-তে, সেখানে আমরা এক বছরের কোর্স অফার করি, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, শুক্র শনি, বৃহস্পতি শুক্র শনি, সেটা আজকে এবার 25 বছরের পড়েছে। তো সেই স্কুলটার জন্য একটা স্থায়ী যে ঠিকানা যদি করতে পারি, একটা ছোট্ট জমি যদি পাই, সেখানে স্কুলের জন্য একটা ভবন এবং সেখানে একটা স্টুডিও থিয়েটার মতো করা, এটাই আমার এখন একমাত্র ইচ্ছা, যে এটা যদি করতে পারি তবে একটা স্থায়ী কাজ হবে বলে আমি মনে করি, সেই লক্ষ্যেই কাজ করে যাব। এখন অন্য কাজটা একটু কমিয়ে দিয়ে চেষ্টা করব যে ওই থিয়েটার স্কুলের জন্য এই চেষ্টাটা অব্যাহত রাখতে। আমার মনে হয় হবে, আপনারা যখন ইচ্ছা করবেন তখন জিনিসটা হবে, কারণ আপনারা ইচ্ছা করেছিলেন যে আমাদের একটা ভালো মঞ্চ হোক দেশে, সময় লেগেছে, অনেক আন্দোলন করতে হয়েছে, তারপরে একটা মঞ্চ হয়েছে যেটা, যেখানে ভালো নাটক করা সম্ভব। আমার এত ভালো লাগে দাদা, এই যে বাইরে নাটক দেখি, খুব গুছানো, সমস্ত টেকনোলজির দিক থেকে মানে চূড়ান্ত জায়গায় অভিনয়ে এরা শিক্ষিত, প্রতিটি অভিনেতা অভিনেত্রী যথাযথ প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে এসে অভিনয় করছেন, কিন্তু আমার যে ভাঙা মঞ্চের জোড়া দিয়া আলো আর বঙ্গজিদার সেই ক্রেপ দিয়ে দাঁড়ি দেয়া সেই যে অভিনয়ে যে প্রাণ, সেই নাটকগুলো আমি কোথাও পাই না। এক্স্যাক্টলি, হয়তো মঞ্চের উপরে 200 অভিনেতা অভিনেত্রী একসঙ্গে পা তুলছে, হাত তুলছে, দেখতে একটা চমক লাগছে ঠিকই, কিন্তু ওই প্রাণটা যেন তার ভিতরে আমি পাই না। আসলে বিদেশিরাও যখন আমাদের দেশে এসে নাটক দেখে, ওরা এই কথাটাই বলে যে তোমাদের নাটকের মধ্যে একটা প্রাণ শক্তি আছে, এইটা অন্য জায়গায় অনেক ক্ষেত্রে নেই। কারণ আমাদের নাট্যকর্মীরা একদিকে হচ্ছে খুব সমাজ সচেতন, রাজনীতি সচেতন, এবং মুক্তিযুদ্ধটা অবশ্যই আমাদের জন্য একটা বড় বিষয় হিসাবে কাজ করে নাটক। আসলে এক অর্থে তো বাংলাদেশের নাটক বাংলাদেশের মুক্তিযুদ্ধেরই ফসল, সুতরাং সেই সময় সবসময় আমরা যে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা আমাদের নাটকের মধ্য দিয়ে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা বড় অবস্থান নেয়া, এইটা নাটকের মধ্য দিয়ে করা হয়। কারণ নাট্যকর্মীরা, বেশিরভাগ নাট্যকর্মীরা এই বিশ্বাসটা করেন যে আমাদের নাটক করার অর্থই হচ্ছে আমাদের সামাজিক সচেতনতাটা
প্রকাশ করা, আমার দেশের মানুষের কল্যাণের জন্য। আমি তো শিল্পচর্চা কেন করি, আমার মানুষের জন্যে, সেই মানুষের কল্যাণের জন্য যেটা করা সেটা আমরা নাটকের মধ্য দিয়ে তুলে ধরতে চাই। আবার বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে আমরা সংস্কৃতিকর্মীরা একত্র হয়েছি, তখন মনে হয়েছে আমাদের নাটকের মধ্য দিয়ে প্রতিভাটা যথেষ্ট নয়, আমার নাচের মধ্য দিয়ে বা গানের মধ্য দিয়ে প্রতিবাদ যথেষ্ট নয়, সেই জন্য আমরা মাঠে নেমেছি, মিছিল মিছিল আন্দোলন করেছি। এবং সেইখানে আমরা মনে করি যে আমরা দর্শকের বা সাধারণ মানুষের একটা শ্রদ্ধা অর্জন করতে পেরেছি সংস্কৃতিকর্মীরা। সে তো বটেই দাদা। একটা জিনিস আমার মনে হয় কি, প্রিয় দর্শক, একটি মহিরুহকে আমরা বাইরে যতটুকু দেখি তার ভেতরে কিন্তু ততটুকু কিংবা তার বেশিও থাকে। রামেন্দ্রদাকে আমরা বাইরে যতটুকু দেখি ভেতরে কিন্তু আরও অনেক অনেক বিস্তৃত, মানে যেই শিকড় দিয়ে রস শুষে নিয়ে আমাদের থিয়েটারের ডালপালা বাড়ছে, সেই শিকড় হচ্ছেন আমি বলবো যে রামেন্দ্র দাদা। এবং আমার মনে হয় না যে একটি একুশে পদক সেটা যথার্থ মূল্যায়ন, আমার মনে হয় তারা আরও অনেক বেশি ডিজার্ভ করেন। না, আসলে মানুষের ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড়। এই যে নিউ ইয়র্কে এসেছি, এই যে প্রতিদিন বিভিন্ন জায়গায় যখন হাঁটছি, হঠাৎ একটা হচ্ছে যে বইমেলার তিন দিনের উৎসবে ছিলাম, সেখানে সেখানে তো অগণিত মানুষ আমাদের যখনই দেখেন তারা বলেন যে ছোটবেলা থেকে আপনার সংবাদ পাঠ শুনছি ইত্যাদি, ছবি তোলেন ইত্যাদি করেন, এই যে মানুষের ভালোবাসা যে আপনাকে খুব পছন্দ করি ইত্যাদি। এবং অনেক জায়গায়, যেমন কালকে রাতে এক জায়গায় একটা বড় রেস্টুরেন্টের এখানে খেতে গিয়েছিলাম, হঠাৎ করে একজন এগিয়ে এসে বললেন যে আপনি রামেন্দ্র মজুমদার না? হ্যাঁ। দেখা গেলো যে আমার এই লক্ষ্মীপুরের আমার বাবার সহকর্মী ছিলেন, তার বাবা ওকালতি করতেন, তিনি পরিচিত। সে খুব ভাল লাগে দেখে, মানে তখন সবাই যেখানেই যাই। এবং একটু আগে আমি মোমাতে মিউজিয়ামে গিয়েছিলাম, সেখানে এক ভদ্রলোক দেখি যে ওখানে ডিউটি করেন, তিনিও দেখে আমাকে চিনলেন। এবং প্রচুর বাংলাদেশের মানুষ তো এখন আছেন এখানে। আমি সেই কথাটাই বলছিলাম যে মানে সামনে যতটা তার আড়ালে কিন্তু আপনার অনেক, যেমন দেখা যায় যে অনেকে পুরোটাই সামনে, একজন অভিনেতা শুধুই অভিনয় করে যাচ্ছেন, তাকে সারাক্ষণ শুধু তাকেই দেখা যাচ্ছে, কিন্তু আপনারা এমন অনেক অনেক কাজ করে এসেছেন যে কাজগুলোর খবর কেউ জানে না, কিন্তু সেই কাজগুলো আমাদের কাজ করার জায়গাটাকে সুগম করেছে আমি বলবো। আপনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক অভিনয় করেছেন। হ্যাঁ, এটা আমার একটা ঐতিহাসিক সুযোগ ছিল আর কি। আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন এই টেলিভিশনে প্রথম নাটক হবে, অনুষ্ঠান অধ্যক্ষ ছিলেন কলিম শরাফি, তিনি মুনির চৌধুরীকে বললেন যে তুমি একটা নাটক লিখে দাও টেলিভিশনের জন্য। এবং টেলিভিশন নাটক কেমন হয় এটা কারোই কোনো অভিজ্ঞতা ছিল না, ধারণা ছিল না। মুনির চৌধুরী লিখলেন এবং তিনি কলিম শরাফি আরেকটা কথা বললেন যে আমি প্রথমেই সিনেমার লোকজনকে নাটকে আনতে চাই না, কারণ তখন পর্যন্ত বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে একটা সংস্কার ছিল যে মেয়েরা এখন টেলিভিশনে পর্দায় আসবে কি না, এবং রেডিওতে পর্যন্ত প্রথম দিকে আনতে অসুবিধা হয়েছে। সেই জন্য বলে যে প্রথমেই যদি সিনেমার লোকজন আসে তাহলে কিন্তু আমার পক্ষে অন্য লোকজন আনা কঠিন হবে, সুতরাং তুমি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে চেষ্টা করো। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে আমি করলাম, ফেরদৌসী তখনও বিয়ে হয়নি আমাদের, করল মুনীশ চৌধুরীর স্ত্রী করলেন লিলি চৌধুরী, ডলি আনোয়ার, ডলি ইব্রাহিম তখন ডলি করল, আমরা কয়েকজন মিলে করলাম মুনীশ চৌধুরী একতলা দোতলা। আমরা এক মাস মহড়া দিয়েছি, কারণ আমাদের তখন একটা ভীতি ছিল যে মুখস্থ বলতে হবে, আমরা তো প্রম্পট শুনে নাটক করে অভ্যস্ত, এটা পুরোটা মুখস্থ করতে হবে এবং সেটা লাইভ হবে, তখন তো রেকর্ডিং ছিল না। এইটা আমরা প্রতিদিন মহড়া দিতাম। এবং আমার আরেকটা মজার অভিজ্ঞতা মনে আছে, সেটা হচ্ছে যে তখন টেলিভিশনের একটা এনএসি কোম্পানির পাইলট প্রজেক্ট ছিল, এনএসি লেখা সুন্দর একটা জিপ ছিল, জাপানি জিপ, এইটা যখন রাস্তা দিয়ে যেত তখন সবাই খুব বিস্ময়ের সঙ্গে তাকাতো যে টেলিভিশনের জিপ, টেলিভিশন তো একটা বিরাট ব্যাপার। তা আমাদেরকে প্রতিদিন ওই মহড়ার পরে ওই জিপে করে পৌঁছে দিত কয়েকজনকে, মেয়েদেরকে বিশেষ করে। তো আমি সেই জিপে সব শেষে নামতাম,
যাতে যতক্ষণ বেশি ওই জিপে থাকা যায় লোকজন দেখলে সব, এবং আমি তখন হলে থাকি জগন্নাথ হলে, একবারে শেষে হলে গিয়ে নামতাম, ছেলেরা খুব সম্ভ্রমের সঙ্গে তাকাতো যে বাবা টেলিভিশনে করে, তো এইসব এখন হাসি পায়। তো সেই টেলিভিশনের প্রথম নাটকে এবং টেলিভিশনের প্রথম ছাত্রছাত্রীদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান পরিচালনা করারও আমার সুযোগ হয়েছিল। এইবার যখন বাংলাদেশ টেলিভিশনের কিছুদিন আগে গত 25শে ডিসেম্বর আমাদের সুবর্ণ জয়ন্তী পালিত হলো বাংলাদেশ টেলিভিশনে, সেই সময় আমি দুটো প্রকাশনা সম্পাদনা করেছি তাদের জন্য। একটা হচ্ছে যে বিভিন্ন লোকের লেখা নিয়ে, আর একটা হচ্ছে অ্যালবাম যে বিভিন্ন ছবি দিয়ে পুরনো দিনের। তো যদিও আশা ছিল যে এই 50 বছর পরে টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন একটা নতুন যুগে প্রবেশ করবে, কিন্তু সেটা করেনি। সেটা হচ্ছে যে আমার যদ্দূর মনে হয় যেটা, যতদিন সরকারি প্রতিষ্ঠান হিসেবে থাকবে ততদিন বাংলাদেশ টেলিভিশন এগোতে পারবে না। যে জন্য আমরা এই সরকারের, মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী যখন এর আগের আমলে ছিলেন, সেই সময় বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের জন্য একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের আমি সদস্য ছিলাম। আমরা তো পুরোপুরি এটাকে স্বায়ত্তশাসন দেবার কথা বলেছিলাম, কিন্তু সেটা তো আর শেষ পর্যন্ত হয়নি। দেশে অনেক অনেক মিডিয়ার এখন ছড়াছড়ি, আদৌ কি এই টেলিভিশন ব্যাপারটি নিয়ে আমরা এগুতে পেরেছি? আমার মনে হয় যে যখন বাংলাদেশ টেলিভিশন ছিল সেইখানকার যে অনুষ্ঠানের মান, সেইখানকার যে বিশেষত নাটক, সেই মানের নাটক পরবর্তীতে আর হলো না কেন? হলো না। এখন একটা কথা হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন যতদিন ছিল তখন একক ছিল, একটাই প্রতিষ্ঠান, সুতরাং আমার যত ট্যালেন্ট ছিল আমি বাছাই করে সবচেয়ে ভালো ট্যালেন্টগুলোকে সেখানে ব্যবহার করতে পারতাম। যারা প্রযোজক ছিলেন তারা উৎসাহ নিয়ে কাজ করতেন, খুঁজে খুঁজে নাটক নাট্যকারকে দিয়ে নাটক লেখাতেন, প্রযোজনা করতেন। এখন যদি 30টার মতো যদি চ্যানেল হয়, আমরা হিসাব করে দেখেছি যে প্রতিদিন 200 নাটক প্রচারিত হয়, 200 সিরিয়াল। এখন এই 200 নাটক প্রতিদিন করার মতো ট্যালেন্ট কি বাংলাদেশে আছে? নেই। সুতরাং মান ক্রমশ খারাপ হতে হতে এমন জায়গায় পৌঁছেছে। এর মধ্যে যে ভালো নাটক হয় না তা নয়, ভালো নাটক হয় কিন্তু সেটা সবার অলক্ষ্যে চলে যায়। আমরা তো খালি টেলিভিশনের চ্যানেল থেকে চ্যানেলে যাই, হঠাৎ করে কোনো কিছু ভাল লাগলে আমরা দেখি। আগে যেমন প্রতি মঙ্গলবারে বিটিভির ধারাবাহিক নাটকের জন্য সবাই অপেক্ষা করতো, এখন তো আর কেউ জানেও না কবে কোথায় কী হয়। আমার মনে আছে যে, তুমিও মনে করতে পারবে, যে আমরা মঙ্গলবারে নাটকের ডেট নিতাম না স্টেজে, কারণ লোক কম হতো, মঙ্গলবারে সবাই টেলিভিশনে ওই ধারাবাহিক নাটক দেখত। তো এখন তো, এখন অবশ্য আরেকটা দুঃখের সংবাদ হচ্ছে যে একদিকে যেমন আমরা দর্শক পুরো তৈরি করতে পেরেছি, নাটকের জন্য দর্শক বেড়েছে, এখন আবার আমরা দর্শক কমেছে আমাদের নাটকের। তার প্রধান কারণ হচ্ছে যে যানজট, ঢাকাতে যে ভয়াবহ যানজট হয় এখন, তাতে করে একটা দূরের জায়গা থেকে, ইভেন ধানমন্ডি থেকেও যদি সেগুনবাগিচা আসতে হয় 1 ঘন্টা সময় লাগবে, তাতে এত সময় ব্যয় করে যে মিরপুর থেকে তো অকল্পনীয় যে এখানে এসে নাটক দেখবে। এই যানজটের কারণেই এখন আমাদের দর্শক অনেক কমে গেছে নাটকের। সেই জন্য আমরা মনে করি যে নাটকে বিভিন্ন জায়গায়, ঢাকার শহর এত বড় হয়েছে যে মিরপুরে, পুরনো ঢাকায়, গুলশান বা উত্তরাতে বিভিন্ন জায়গায় হল হওয়া দরকার, যেখানে গেলে আমরা ওইখানে গিয়ে নাটক করতে পারব। তাহলে নিশ্চয়ই এটা এটা হওয়ার দরকারই আমার মনে হয়। আমরা যখন গিট্টু নাটকের অভিনয় করি তখন এত দর্শক চাহিদা ছিল সেই নাটকটির জন্য যে মহিলা সমিতি, গাইড হাউসের দুটো ডেটে আমাদের হতো না, প্রচুর লোক ফিরে যেত। তারপরে আমরা আবিষ্কার করলাম যে আমরা ইয়েতে করতে পারি, রাশিয়ান কালচার সেন্টারের, যদিও ছোট মঞ্চ ছিল কিন্তু সেইখানেও আমরা করে নিয়েছি। আর একটা জায়গা হলো ধানমন্ডি হলো, হ্যাঁ আরেকটা জায়গা, ওরকম আমার মনে হয় আরো হওয়া উচিত ছিল। অবশ্যই হওয়া উচিত। আমরা দেখি এবার নতুন মেয়র দুজন নতুন অনুপ্রেরণা নিয়ে এসছে, তাদেরকে আমরা যদি কনভিন্স করে এই সব জায়গায়, এবং অনেকগুলো ওয়ার্ডে কিন্তু
ইয়ে আছে, কমিউনিটি সেন্টার আছে, সেগুলোকে যদি একটু সংস্কার করে নাটকের মঞ্চ তৈরি করা যায় সেটা আমরা চেষ্টা করব। না, আমাদের আগের অনেক মঞ্চ ছিল, যেমন লালকুঠি ছিল, মাহবুব আলী মিলনায়তন, এই সমস্তগুলো। আরেকটা মঞ্চ খুব দুঃখজনক যে আমাদেরই প্রচেষ্টা, আমাদের দাবির প্রেক্ষিতে মেয়র হানিফ যখন ছিলেন তখন মহানগর নাট্য মঞ্চ বলে গুলিস্তানের এখানে একটা সুন্দর মঞ্চ তৈরি করা হয়েছে, কিন্তু এটা এমনই হলো যে নাটক মঞ্চটি যখন তৈরি হয় তখন কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ নেই, আর যার ফলে মঞ্চ হয়ে যাওয়ার পরে দেখা গেলো এতে অনেক রকমের ত্রুটি ধরা পড়লো। আমরা তার একটা তালিকাও করে দিলাম যে ত্রুটিগুলো সংস্কার করলে হয়তো ভালো হবে, কিন্তু সেটা সংস্কার করা হলো না, এবং আশেপাশের এলাকাটা এত খারাপ হয়ে গেল, ওইখানে কোনো সংস্কার নেই, নিরাপত্তা নেই, যার ফলে ওইটা এখন নামও বদলে গেছে, এখন ওইটার মধ্যে রাজনৈতিক সভা ছাড়া আর কিছু হয় না আর কি। সেটা এইটা একটা খুব ভালো জায়গা ছিল। আরেকটা সূত্রাপুর লোহারপুলের এখানে জহিরায়ন মিলনায়তন একটা হয়েছে, সেটাও যে যারা পরিচালনা করেন তাদের আগ্রহের অভাবেই সেখানেও নিয়মিত নাটক হচ্ছে না, অথচ সেটা একটা ভালো মঞ্চ হয়েছে, কিন্তু সেইটার সঙ্গে আমরা তৈরির সময় জড়িত ছিলাম। যত বেশি ঢাকার বিভিন্ন জায়গায় মঞ্চ হবে তত বেশি নাটকের ইয়েটা বাড়বে। আমার মনে হয় সেই মঞ্চগুলো আপনারা যদি ব্যবহার করে মানুষকে দেখিয়ে দেন যেখানে আমরা করতে পারি, তাহলে অন্যরাও উৎসাহিত হবে আমার মনে হয়। আর দাদা, আমরা এই যে প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চাটা করি, এটা মন প্রাণ দিয়েই করি, বরং আরেকটু জোর নিয়ে করি, যেহেতু দেশকে আমরা মিস করি ভীষণভাবে। তো এখানের যে নাট্য চর্চা হয়, আমার মনে হয় আমাদের দিকেও আপনাদের একটু তাকানো উচিত, একটু খোঁজ খবর রাখা উচিত যে আমরা কী করি, কী সুবিধা কী অসুবিধা। এখানে একটা সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হয় প্রতি বছরে, নানান দেশের, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আপনার কী বলে এটাকে, শ্রীলঙ্কা, ভুটান নয়, এই আফগানিস্তানের দলরা এসে নাটক করে। আচ্ছা, মুনিরে হাশমি বলে এক ভদ্রমহিলা আছেন, অসাধারণ নাটক করেন। এখানকার বন্ড স্ট্রিট থিয়েটার সেই দেশে গিয়ে, মিয়ানমারে গিয়ে ওরা নাটক করে, সেই সব প্রোডাকশন নিয়ে আসে আমাদের এখানে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে। বিশেষত ভারতের অনেক অনেক বড় বড় নাট্য ব্যক্তিত্বরা আমাদের এখানে এসে নাটক পরিচালনা করে গেছেন, ইনক্লুডিং অমল পালেকার, বিজয় তেন্ডুলকার, তারপরে রয়েছেন উষা গাঙ্গুলি, আরও অনেকে, এবং অনেক ভালো ভালো নাটক আমরা তাদের সঙ্গে করতে পেরেছি আর কি। আমার মনে হয় বাংলাদেশের সম্পৃক্ততাটা আর একটু বাড়ানো উচিত এই এই ফেস্টিভ্যালটার সঙ্গে। অবশ্যই, যেহেতু আপনি আন্তর্জাতিকভাবেই বাংলা থিয়েটারটাকে, এখন যেহেতু আমাদের আসাদুজ্জামান নূর আছেন সংস্কৃতি মন্ত্রী, সুতরাং তার মাধ্যমে আমরা এই যোগাযোগটা ঘটাতে পারি। আমি যেটা মনে করি, আমি লন্ডন বিলেতের সঙ্গে পরিচয় আছে আমার, বিভিন্ন সময় দেখেছি যে আমিও একটা নাটক সেখানে গিয়ে যুদ্ধ এবং যুদ্ধ পরিচালনা করেছিলাম। সেখানে দেখতাম যে মানে যেহেতু জীবন খুব ব্যস্ত, এখানে মহড়া দেওয়ার সুযোগ পায় না, কিন্তু সেই তুলনায় বোধহয় আমেরিকাতে নাট্য চর্চাটা আর একটু পেশাদারি দক্ষতার সঙ্গে হয়। তা আমি দুটো জিনিস মনে করি, একটা হচ্ছে যে অবশ্যই বাংলা ভাষাভাষী দর্শকের জন্য নাটকটা হবে, দ্বিতীয়টা হচ্ছে মেইন স্ট্রিম দর্শককে আনতে হবে। এবং আমরাও এই যে সাউথ এশিয়ান ফেস্টিভ্যালের কথা বললে, সেরকম ফেস্টিভ্যালের মধ্যে আমাদের ঢুকতে হবে, যাতে করে আমাদের ভাষার নাটক এবং এমনকি ইংরেজি নাটক, যে আজকাল আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সুন্দর ইংরেজি বলে, তাদের অভিনয়ের ইচ্ছা আছে, তাদেরকে আমাদের দেশের নাটক অনুবাদ করে সেখানে অভিনীত হতে পারে। এতে করে হবে কি, বাংলা সংস্কৃতির প্রচার প্রসারটা বেশি হবে। সুতরাং আমি মনে করি নাটকে যত বেশি স্থানীয় লোকজনকে ইনভলভ করানো যাবে তত বেশি আমি নাটকটা নিয়ে এগোতে পারবো, কারণ নাটকটা সমকালে সমকালের দর্শকের সামনে উপস্থাপিত হয়। সুতরাং নাটকের মধ্য দিয়ে আমরা যা বলতে চাই সেটা যদি আমি স্থানীয় দর্শকের সামনে না বলি
তাহলে কিন্তু একটা সেই আমরা এক কোণে পড়ে থাকলাম ব্যাপার হয়। কিন্তু আমরা আমাদের দেশি নাটকের ইংরেজি অনুবাদ করে, যেমন মৃচ্ছকটিকের সাংস্কৃতিক নাটকের ইংরেজি অনুবাদ করে নিয়ে ইংরেজিতে করেছি, যে কারণে প্রচুর দর্শক, মানে এই দেশের দর্শক আমরা সেই নাটকটাতে দেখেছি। তারপরে আমরা রবীন্দ্রনাথের বিসর্জনের ইংরেজি অনুবাদ করেছি অভিনয়, আর সেকেন্ড জেনারেশনকে দিয়ে সবসময়ই ইংরেজি নাটক, মানে আমাদের দেশি নাটককে ইংরেজিতেই করানো হয়, কিংবা তাদের জন্য নাটক লিখে নিয়ে, অর্থাৎ আমাদের বিষয়, এই যে এখানকার সমস্যা, হ্যাঁ, এই প্রবাসের সমস্যা নিয়ে, ওদের দৃষ্টিভঙ্গি থেকে কিরকম সমস্যা, কি তার সলিউশন, এইগুলো নিয়ে নাটক হয় আর কি, সেটাই হওয়া উচিত। দাদা, এবার একটা একেবারেই ভিন্ন ধরনের প্রশ্ন হচ্ছে যে এই যে দুই ভিনধর্মী মানুষ সহবাস্থান করতে পারছে না দেশে, এটা কি একেবারেই এত কষ্টকর? না, কষ্টকর মানে এটা হচ্ছে যে হ্যাঁ, সামাজিকভাবে আমরা যে সময় বিয়ে করেছি সেই সময় তো এটা খুব কঠিন ছিল, সেই জন্য আমরা পরিচিত পরিবেশ থেকে দূরে গেছি। এটা হবে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানিয়ে না, অনেক কিছু ছাড় দিতে হয় একে অন্যকে। সেটা তো যুদ্ধোত্তর কালে বলছে, হ্যাঁ যুদ্ধ, কিন্তু যুদ্ধটা হয়েছিল কোন ইস্যুতে? যুদ্ধটা তো হয়েছিল যে আমরা একসঙ্গে থাকবো এবং আমরা ভুলে যাব আমাদের, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি সেই প্রসঙ্গে আসি যে কঠিন নয়, মানে পারস্পরিক সহমর্মিতা ইত্যাদি থাকলে, তবে যদি বিস্তৃত অর্থে বলি যে যে আজকে বাংলাদেশের দিকে যদি তাকানো যায়, তাহলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সাম্প্রদায়িকতা। সেই কষ্টটা থেকে আপনাকে আমি প্রশ্নটা করেছি, এই সাম্প্রদায়িকতা, যে আমি সেদিনও একটা অনুষ্ঠানে বলেছি যে আমি মনে করি যে পাকিস্তান আমলের চেয়ে এখন 10 গুণ সাম্প্রদায়িক হয়েছে লোক। কেন হয়েছে? লোকজনকে সাম্প্রদায়িক হতে শিখিয়েছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলো ধর্মকে রাজনীতির মধ্যে ব্যবহার করেছে, যে বিরোধিতা, ভারত বিরোধিতা, হিন্দু বিরোধিতা, সাম্প্রদায়িক, এগুলোই একটা দলের পুঁজি, যে এটাই আমার দল, এবং তারা ঠিক জায়গায় ধরেছে যে লোকের সমর্থন পেয়েছে। সুতরাং আমি মনে করি যে এই সাম্প্রদায়িকতা এবং আজকে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন, এবং লোকের পোশাক পরিচ্ছদের মধ্যে যে পরিবর্তন আমরা লক্ষ্য করি, মেয়েদের মধ্যে যে হিজাব পরার যেভাবে বেড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে, সবাই যে ধর্ম বিশ্বাসে পড়ে তা কিন্তু মোটেই নয়, কেউ স্টাইল করে পড়ে, কেউ মনে করে যে এটা পড়লে আমি চলাফেরায় নিরাপদ থাকতে পারি, ইত্যাদি অনেক রকম কারণ আছে, কিন্তু পরিবর্তনটা তো ঘটছে। এই সাম্প্রদায়িকতাটা থেকে মুক্ত হতে হলে অবশ্যই রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কিন্তু সেটা আদৌ বাংলাদেশে সম্ভব হবে বলে মনে হয় না আর কি। তবু আমরা সংস্কৃতিকর্মীরা সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা একটা অবস্থান নিয়েছি এবং সেটা করে যাব আমাদের যতদিন শক্তি আছে, কিন্তু মানুষকে এগিয়ে আসতে হবে এবং অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরার জন্যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনাটা একটা বড় হাতিয়ার বলে আমি মনে করি, এবং স্কুল পাঠ্যসূচিতে একটা ব্যাপক পরিবর্তন আনতে হবে। ওরা যদি অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করতে না শেখে, কেবল যদি মনে করে আমার ধর্মই সেরা ধর্ম, তাহলে কিন্তু হবে না। এইটা শিখতে হবে ছোটবেলা থেকে, স্কুলের লেখাপড়ার মধ্য দিয়ে এগিয়ে আসতে হবে। আমার তো মনে হয় আপনার একটা দৃষ্টান্ত, আমি আপাকে দেখেছি নামাজ পড়তে, রোজা করতে, এবং আপনি ধর্মকর্ম করেন কিনা আমি জানি না, কিন্তু আপাকে আমি দেখেছি, এবং তার তো সেটা করতে কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা নেই, সেই এখনো নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, এবং রোজা রাখেই তো নাটকে অভিনয় করতে যায়, তাতে তো কোনো অসুবিধা। আপনার কন্যা ত্রোপা মজুমদার কি করে দাদা? ও কোনটা করে? ও মার দ্বারাই বেশি প্রভাবিত, কিন্তু ও সবসময় যদি কেউ ওর কোথাও ফর্মে লিখতে ধর্ম কি, ও লিখতে চায় না, বলে যে মানুষ সবাই ধর্মের পরিচয় কেন হবে। সুতরাং এই জায়গাটা আছে সবসময়ই একটা জায়গা, কিন্তু আমার মনে হয় যে আমি যে মানুষ, মানুষ হিসাবে পরিচয়, এইটাই একটা প্রাধান্য পাওয়া উচিত। ধন্যবাদ দাদা, এই প্রবাসে এসে এখানে সবাই চাইবে আপনার সান্নিধ্যে একটু সময় কাটাতে, তার ভিতরেও যে একটু সময় বের করে এসেছেন আমাদের স্টুডিওতে, সেজন্য ধন্যবাদ।
আর আমাদের দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে? না, দর্শকদের জন্য আমি আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং আমি মনে করি যে এই কথাগুলো আমরা বললাম যে বাংলাদেশের, বাংলাদেশ রাষ্ট্রের বড় ভিত্তি হচ্ছে এর অসাম্প্রদায়িক চেতনা, এর ভাষা, এর সংস্কৃতি, যেটা একেবারে অসাম্প্রদায়িক। যে পয়লা বৈশাখ আপনারা সবাই মিলে পয়লা বৈশাখ নববর্ষ উদযাপন করেন, নববর্ষ হচ্ছে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। সুতরাং আমরা সবাই মিলে যদি এই অসাম্প্রদায়িকতার কথা, মুক্তিযুদ্ধের কথা, এটাকে সবসময় বলতে পারি আমাদের ছেলেমেয়েদের, আপনাদের ছেলেমেয়েদেরকে, প্রবাসে থাকলেও সবসময় যদি বাংলাদেশের, বাংলা সংস্কৃতির কথা বলেন, বাংলায় কথা বলেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প শোনান, তাহলে কিন্তু একটা বড় কাজ করবেন বলে আমি মনে করি। আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সুহৃদ অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। আপনারা দেখলেন আজকে আমাদের অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আমাদের স্কুল কলেজের প্রতিষ্ঠানের ফর্ম পূরণের ঘরে যেখানটায় ধর্ম লেখা থাকে সেই অংশটুকু বাদ হয়ে যাক, এবং বাংলাদেশে একটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান হোক, যেটি রামেন্দু মজুমদার চাইছেন, এবং সেখানে একটি স্টুডিও থিয়েটার চাইছেন, সেই তার সেই আশা পূরণ হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের সুহৃদ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও এমনিতর কোনো সুহৃদকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই প্রত্যাশা রেখে।